ওরে বাপ রে, আমার সঙ্গে দেখা করতেছে পুচকে। আর জলকে বলে ডাকছে, এই জল বলে ডাকছে। আরে চলো চলো, মেঘ মেঘ হচ্ছে। তো চলে এসেছি আমরা হোটেল রুমে, আর আমরা কিন্তু আরেকটা রুম নিয়ে নিয়েছি। খুব ভদ্র হবে, আমাদের সুন্দর রুম নিয়ে নিয়েছে। তা ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আর এই সবে মাত্র স্নান করে আসলাম। আর স্নান করতে যাওয়ার আগে যা জামা কাপড় ছিল ট্রেনে আর কি আমরা পরেছিলাম, সোনা বাবাকে পরিয়েছিলাম, তো সেই সব জামা কাপড়গুলো কাচাকুচি করলাম, করে ধুয়ে এখন এই যে দড়ি টানিয়ে মেলে দিয়েছি। আর ভালোভাবে বেশ চিপড়ে বেশিরভাগ জলটাই ঝরিয়ে মেলার চেষ্টা করেছি, কারণ যেহেতু এদিকে এসি চলছে তো এসির ঠান্ডাতে আর মনে হয় না শুকাবে। তো দেখা যাক কতদূর কি শুকাই। তো এখনো পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া হয়নি দুপুরে, তো এবার খাবো আমরা। আর চোখে এখনো পর্যন্ত আমার কিন্তু ঘুম, এই যে এখন সন্দীপ যে তোর ঘুমটা পুষিয়ে গেছে, তো ওই জন্য আর কি ফুল এনার্জি নিয়ে কাজ করছে। সোনা বাবা এখানে ঘুমিয়েছে, আমিও একটুখানি খেয়ে দিয়ে ভাবছি কি শুবো, আর যেন শরীরটা চলছে না। তো আমি স্নান করে একদম বাবু সাবু হয়ে গেছি, আর ওখানে সোনা বাবা টিনা ঘুম দিচ্ছে। তো আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো তোমাদের জন্য আর কি ভিডিও পাবলিশ করা, সেটাই আমার বড় কাজ ছিল। তো সেগুলো আমি কমপ্লিট করলাম, তারপরে স্নান করলাম। আর টিনা আর সোনা বাবা একসঙ্গে স্নান করে নিয়েছে, করে নিয়ে ঘুম দিচ্ছে। আর তোমাদের জন্য ভিডিও আপলোড বসিয়েছি ফোনের ইন্টারনেট থেকে, বুঝতেই পারছো তো ফোনের ইন্টারনেট তো ওইরকমই চলে, তো সেই কারণে অনেকটা টাইম লেগে যাচ্ছে, বেলাও হয়ে গেল অনেক। এখন মনে হয় তো 1:52 বাজে, এখনো পর্যন্ত তোমাদের জন্য ভিডিও পাবলিশ করতে পারিনি। আমি খাবার অর্ডার করে দিয়েছি দুপুরের, তো আসবে এক্ষুনি। আর এখানকার এই হোটেলের নিয়ম হচ্ছে গিয়ে এদের কোনো রেস্টুরেন্ট নেই, বাইরের থেকে বাইরের হোটেল থেকে এরা খাবার এনে আমাদেরকে প্রোভাইড করে দেয়। তবে চার্জেসটা ঠিক বোঝা যাচ্ছে না, বেশি নিচ্ছে না কম নিচ্ছে, এখানকার কেমন রেট। তো অনেকে আমাকে মানে আমাদের ভিডিওতে কমেন্টস করে জানিয়েছে যে পাঞ্জাবি থালি নাকি বেশ ভালো হয়। তো হায়দ্রাবাদি থালি তো ট্রাই করতেই হবে, পাঞ্জাবি থালিও ট্রাই করবো, দেখবো কোনটা বেশি হয়। তো চলো দেখি কখন খাবার দিয়ে যায়। তো খাবার তো আমাদের চলে এসছে, তো টিনা সোনা কেউই ঘুমাতে পারবে, আমি খাবারটা রেডি করছি। তো অনেক ডেকে ডেকে টিনাকে উঠাতে পেরেছি, সোনা বাবা এখন ওঠেনি, সোনা বাবা ঘুমাচ্ছে। আর আমি এখানে খাবার সব বের করে রেডি করে নিয়েছি, চলো এবার দেখাই তোমাদেরকে আমি কি কি এনেছি। তো এখনই খুলছি না, সোনা বাবা আসলে আমরা এটা খুলবো। এটা হচ্ছে ভাত আছে, দেখি দিতাও প্লেন রাইস, আর ভাতের সাথে আছে একটা ডাল ফ্রাই, ভালোই মনে দেখতে এরকম। সেই ট্রেনের ডালে খেতে কেমন হবে একটু বলতে পারছি না। আসলে এখানকার ডালে আমার টেস্টই নেই সেটাই। আর এটা হচ্ছে মিক্সড ভেজ। আর একটা নিয়েছি, ভালো করে দেখে যেটা আমাদের ফেভারিট, আসার সময় খেয়েছি বিরিয়ানি, স্পাইসি দম বিরিয়ানি, গন্ধ টন্ধ তো কিছুই নেই, মাংস ছাড়া বিরিয়ানি এরকম হবে। তো এই হলো মেনু, বিরিয়ানিটা খাওয়া হবে, এগুলো সব থাকবে সন্দীপ যেমন বললো। তো চলো খাওয়া শুরু করে দিই, খিদেও পেয়ে গেছে অনেক। কিন্তু বিরিয়ানির টেস্ট এটা, আমরা বাঙালিরা যে বিরিয়ানিটা খাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা খাই, তার স্বাদ গন্ধ দুটোই আলাদা। Thank you.
এটাকে আমাদের ধর্মবুড়াটা উঠে বলে যাই দেখো, এই দেখো উঠেই কিন্তু দুষ্টমি শুরু করে দিয়েছে, এই দেখো এই দেখো। যা কি করছো তো শোনো, আবার খাওয়ার জন্য টিনা ভাত মেখেছে, এবার খাওয়াতে হবে। ও তো ভালো মতন খাবে না, ওকে জোর করেই খাওয়াতে হবে, কিছু করার নেই। তো এখানে আমরা তিনজনা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার একটু রেস্ট নিচ্ছি, হ্যাঁ ঘুমিয়ে আসি এখন। দুবেলা খাওয়া দাওয়া করে শুয়েছি, কি মজা করছি বলো মা, মজা হচ্ছে, হ্যাঁ মজা হচ্ছে। তো যাই হোক চলো, ট্রেনে অনেক জার্নি হয়েছে, তো সেভাবে আমি রেস্ট নিতে পারিনি এখনো পর্যন্ত, কারণ ভিডিও পাবলিশ করা ছিল তো সেই কারণে। আর টিনা আর সোনা বাবা একটু ঘুমিয়েছে, আর একটু লম্বা রেস্ট নিয়ে নিই, তারপরে বিকেলবেলায় দেখি যদি একটু বেরোতে পারি কোথাও যাওয়ার জন্য, কারণ আজকে আমাদের কোনো কাজ নেই, কালকের থেকে আমাদের কাজ স্টার্ট। তো যদি কোথাও যাই তাহলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিছুক্ষণ শুয়ে একটু রেস্ট নিলাম, এবার আমরা রেডি হয়েছি, এবার আমরা যাবো ঘুরতে। তো ঘুরতে কোথায় যাচ্ছি চলো, বেরিয়েই বলছি থেকে উঠেই মনে হলো চলো যাই ঘুরেই আসি, শুধু শুধু ঘরে বসে থাকবো বেড়াতে এসে। ঘুমিয়ে যদি থাকতেই হয় তাহলে বাড়িতে গিয়ে থাক, আমরা বেড়াতে এসেছি এখানে এত দূরে, তো শুয়ে শুয়ে কেন টাইম নষ্ট করবো। সোনা বাবা নতুন জামা পরেছে, আমিও নতুন সকাল থেকেই পরে রয়েছি এখানে আসার পর থেকে, তো নতুন জামা প্যান্ট পরেছি। তো এই হলো টিনা, তো টিনা হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি, এ চলো আমরা বেরো যাচ্ছি। ও নতুন তোমার দেখি নতুন কই, ও জুতো জুতো তো পুরনো গো, জুতো নতুন, এই যে তাই তো তো চলো আর টাইম লস করার দরকার নেই, কারণ অনেক বেলা হয়ে গেছে আবার ফিরেও আসতে হবে। কোথায় ঠিক আছে সোজা হয়ে যাবে। চলে এসছি রাস্তা, আমাদের অটো তো বলা ছিল এসছে মনে হচ্ছে, হ্যাঁ আগে ফোন করবো। তো সামনেই ওই যে দেখতে পাচ্ছ ওখানটাই হচ্ছে কি স্টেশন, একদম স্টেশনের পাশেই আছে। ওটো 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 দেখতে দেখতে আমরা চলেও এসেছি মনে হচ্ছে, ওই যে সামনে সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছি দূরের থেকে, বেশ বড় সড়ো সামনের দিকটা, দারুণ লাগছে জায়গাটা শুধু দেখো। আমি তো মানে শুধু দেখছি আর ভাবছি কত বড় জায়গা, এক সাইডে মানে মন্দির আর এক সাইডে হচ্ছে বাচ্চাদের খেলার পার্ক। কি বলতো নামটা হলো শ্রী স্বামীনারায়ণ গুরুকুল বিদ্যালয়। আচ্ছা তো একজন কাকু আমাদেরকে বললো যে এই সোজা গিয়ে দুজনে দুটো সুন্দর টিকিট করে কেটে নাও, কেটে নিয়ে সুন্দরভাবে ঘুরে দেখে নাও, ওই দূর থেকে আড়াই ঘন্টা লাগবে। পেয়ে গেছি টিকিট কাউন্টার, এই যে সন্দীপ যাচ্ছে, দেখা যাক টিকিট করে আনো। কত করে নিল টিকিট? নিয়েছি 70 টাকা করে বাবা, 140 টাকা। হ্যাঁ আচ্ছা। আর সোনা বাবা যেহেতু 3 বছর হয়নি তাই আমাদের টিকিটের খরচাটা বাঁচিয়ে দিল। ও আচ্ছা বেঁচে গেল, আমি হলো ওর লেগেছে। আচ্ছা এখানে মনে হয় জুতো রাখে, দেখো তো আমাদের সব জুতো এই একটা ব্যাগের মধ্যে পড়ে এখানটাই জমা দিয়ে রাখছি, তো এটা একটা সেফটি জায়গা। মন্দিরের ভিতরে এখন আমরা যাচ্ছি, তো চলো বেশ দেখতে তো সুন্দর লাগছে, এই জায়গাটাই নাকি আর কি দেখতে সময় লাগবে, নতুন এদিক দিয়ে আসলাম আমরা, যে এসছি যখন একটু ঘুরে ঘুরে দেখেই যাই।
খাম খাসো বাইরে বেরিয়েছি ওরে বাপরে পুজোর জন্য মালা গাঁথা হচ্ছে দেখো গোলাপ ফুল তো বয়স্ক ঠাম্মারা ওখানে বসে বসে ফুলের মালা গাঁথছে আর একটা মন্দির আমাদের দেখা বাকি আছে তো ওইটা দেখে তারপরে আমরা সোজা চলে যাব তো এই হলো আর একটা মন্দির মাছ দেখা যাচ্ছে এখানকার আমি একটা জিনিস খুব ভালো লাগলো যেটা মানে কোনো জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই এরকম কথা কেউ বলে এটা সব থেকে ভালো লাগলো যে আর এখানে যে উদ্দেশ্যে এসেছি তোমাদের দেখাবো বলে তো খুব শান্তি করে একদম দেখাতে পারলাম তোমাদের খুব ভালো লাগছে হ্যাঁ এই মন্দিরের ভেতরে ঢুকবো তারপরে বেরিয়ে যাবো আর বেশিক্ষণ থাকার দরকার নেই শোনো আবার অবস্থাটা দেখো মানে কি দুষ্টুমি যে শুরু করেছে একবার নামিয়ে দিয়েছি ব্যাস সাহস পেয়ে গেছে হ্যাঁ অমনি সঙ্গে সঙ্গে ওই দেখো দেখে তো দেখে তো আর জলকে বলে ডাকছে এই জল বলে ডাকছে আচ্ছা চলো চলো মেঘ মেঘ হচ্ছে দেখো পিছনে পিছনে হাতিয়ে হাঁটতে দেখো পাকা বুড়োর মতো দেখছো দেখছো হ্যাঁ তাই দেখো আকাশে মেঘ করে এসছে মনে হচ্ছে বৃষ্টি নামবে তো চলো এবার যাওয়া যাক তো মন্দিরটা পুরোপুরি দর্শন করা হয়ে গেছে আর সত্যি খুব ভালো লাগলো মানে মন প্রাণ একদম শান্তি হয়ে গেছে মুগ্ধ হয়ে গেছি আমরা এত সুন্দর মন্দির তো এখন আমরা আর কি বেরিয়ে যাচ্ছি
তো আবার আমরা সেই টিকিট কাউন্টারের ওখানে যাচ্ছি, কারণ জুতোগুলো আমাদের রাখা আছে ওখানে, তো ওই জন্যই আর কি যাওয়া হচ্ছে। নীলাদা এরকম দেখে, তো যাই হোক এবার আর কি একটু ভালো দেখে নেওয়া হয়েছে। ওই হোটেলেই একটু উপরে আছি, তো আমরা বললাম যে এই রুমটা আমাদের পছন্দ না, তো আপনি যদি আমি ভাবছি কি যে টেবিলটা সরিয়ে এই বেড দুটোকে এক জায়গায় করে নেবো, কারণ বলতো সিঙ্গেল বেড, তো এক জায়গায় করে নিলে অনেকটা বড় হয়ে যাবে, তো আমরা তিনজনে একসাথে শুতে পারবো, ভালো হবে। আমরা সবাই মিলে এই বেডটাকে একদম ডাবল বেড বানিয়ে দিলাম, দেখো সুন্দর ভাবে। দাঁড়ানোর মতন নেই, তো ওই জন্যই ঘরে চলে এসেছি মানে রুমে। তো সন্দীপকে বললাম কি যে একটুখানি চা বা কফি কিছু একটু নিয়ে আসো, তার সাথে একটু নাস্তা, তো একটু মানে টিফিন হয়ে যাবে আমাদের।